এই হলো আমার তোলা সবজি, বাগানের আর ভাত সাথে লেবু। নিজের বাগানের শাক দিয়ে গরম গরম খাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি আমার বাগান থেকে, আমার নিজের হাতে করা সবজি বাগান থেকে একটু শাক তুলে নিয়ে এলাম। অল্প অল্প করে সব কিছু, লাউ শাক, কুমড়া শাক, মেথি শাক আর পালং শাক, এই সবগুলোকে আমি একটু মিক্স করে একসাথে ভাজি করব। আজকে টাটকা টাটকা ভাত দিয়ে খাব। চলুন তাহলে রান্নাটা করি, আর যদি ভালো লাগে আপনারা কিন্তু আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মেথি শাক একদম কচি, ডালগুলো শুধু এই মাথাগুলো আমি এইভাবে ছিঁড়ে নেব। মেথি শাকগুলো হয়ে গেছে, এখন আমি এই পালংগুলোকে এভাবেই করে নিচ্ছি। এটা গোড়া আমি জাস্ট এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এই যে এইভাবে ধরে এভাবে ছিঁড়ে নিচ্ছে। আর যে ডালটা একটু বেশি লম্বা সেটাকে ঝরে নিচ্ছে এভাবে, যেমন এই যে এরকম আছে লম্বা ডাল, এ টান দিলেই চলে আসছে। টাটকা সবজি একদম বাগান থেকে তুলে নিয়ে এসে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা অমৃত। প্যানে একটু আমি তেল দিলাম শাকের জন্য। দিলাম একটু পেঁয়াজ, রসুনটা কিন্তু একটু পরে দিব, তাছাড়া রসুনটা আপনারা আগে তাড়াতাড়ি পুড়ে যাবে পেঁয়াজটা হওয়ার আগে। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা বেশি করব না, তাই এখনই আমি রসুন এবং মরিচটা দিয়ে দিলাম। টাটকা শাক তুলে নিয়ে এসে খাওয়ার যে কি মজা, তা যারা খায় তারা বোঝে। অবশ্য সবসময় খাই না, যখন আমি ধরেন প্রতি বছর আমাদের সবজির সময়টা এই জুন থেকে হয়, মে থেকে একটু একটু শুরু করি, আগস্ট সেপ্টেম্বর আমাদের লাস্ট মান, অক্টোবর থেকে সবাই ক্লিন করা শুরু করে, অক্টোবরে সবাই ক্লিন করে সবজি যা তোলা তুলে ফেলে, কারণ অক্টোবর থেকে আমাদের একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। আমরা যেগুলো ঘরে নেয় আর ঘরে নিয়ে নেয় আর বাকিগুলো তুলে ফেলে যায় বাগানটা পরিষ্কার করে। তো আমার পেঁয়াজ রসুন হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি বিস্কুটটা। যে চার পাঁচটা মটরশুঁটি হয়েছে সেটাও কিন্তু আমি ভাজির সাথে দিয়ে দিলাম। মোমো একটা গন্ধ বেরোচ্ছে রসুন ভাজা। আমি কিন্তু লবণ এখন দেবো না, কারণ অলরেডি দেখেন অনেক পানি বের হয়ে যাচ্ছে।
ধোয়া আছে। পালং শাক আছে, যেহেতু পালং শাকে কিন্তু প্রচুর পানি বের হয়, প্রচুর, একদম ঝোলের মতো, সেই জন্য হালকা একটু করে নিয়ে তারপরে আমি এর মধ্যে পানিটা যখন দেখবো যে আমার মোটামুটি কমে গেছে বা শুকনো একটা ভাব আসছে, তখন লবণ অ্যাড করবো। আর এখন যদি লবণ দেন একদম পুরো পাতলা ঝোল হয়ে যাবে। মোটামুটি পানিটা শুকনো গেছে, আমি এখন একটু লবণ দেবো। লবণ দেওয়ার পরে কিন্তু আবার একটু পানি কাটবেন। দেখেন আবার পানি ছাড়া শুরু হয়েছে, তার লবণ পড়ছে, সেই জন্য মাটিতে শাক মোটামুটি হয়ে গেছে। কারণ আমি লবণটা এখন দিলাম, তাছাড়া পানি প্রচুর হইত, সেই পানি শুকাইতে গেলে শাকের রং আর সবুজ থাকতো না।